وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم وقال تعالى بسم الله الرحمن الرحيم الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسمه الله ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز وقال من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال عليه السلام يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى كسعتها قال قائل نحن يومئذ قليل يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غساء كغساء السيل ولينزعن الله من صدور أدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه السلام بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لمن خلق آدم من طين وبعث محمدا نبيا لإشاعة الدين وصلى الله على سيد المرسلين الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال عليه السلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت أن رجلا أن أخذ مالي قال فلا تطيعه أو كما قال عليه السلام সম্মানীয় জুমার নামাজে আগত শান্তিপ্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, সন্তানসম ছেলেরা, সমবয়সী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে
পবিত্র জুমার দিনে অন্যান্য জুমার দিনের ন্যায় জুমার খুতবা তার আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় মুসলমানদের তথা বিশ্ব মুসলমানদের মসজিদ মসজিদ সমস্যা ও তার সমাধান। সম্মানিত ভাইরা, আলোচনার শুরু করার আগে আজকে জুমার নামাজের কয়েকটি আদব আপনাদের মনে করে দেওয়া উচিত, যদিও আপনারা হয়তোবা শুনে থাকবেন। আজকের জুমা যে সময়টুকু আর আছে, অত্যন্ত সচেতনতার সাথে অত্যন্ত সজাগ দৃষ্টিতে কথাগুলি শোনার এবং তা বোঝার জন্য চোখ কান হৃদয় এ তিনটে জিনিস খুলে রাখতে হবে। চোখটাও খুলে রাখতে হবে, কানটাও খুলে রাখতে হবে, মনটাও খুলে রাখতে হবে। সেই জন্য অন্যান্য জুমার দিনের চাইতে একটু হাইলি অ্যালার্ট না থাকলে এ তিনটি ওপেন থাকবে না। ফোন খোলা থাকলেও যদি তা সাইলেন্ট মুডে থাকে, ফোন কোনো কাজ করবে না, ইনকামিং আউটগোয়িং হবে না। ফলে সাইলেন্ট মুড থাকে, অফ থাকে যদি, তাহলে কিছু ধরবে, কিছু হবে না, ইত্যাদি। তো আপনার এই তিনটে সচেতন থাকতে হবে, সজাগ রাখতে হবে, ওপেন রাখতে হবে। এটা কেন? এটা এই জন্য যে জুমার দিনের দুই রাকাত নামাজ চার রাকাতের জায়গায়। দুই রাকাত নামাজটা ক্ষমা করে দেওয়ার প্রধানতম কারণ হচ্ছে জুমার খুতবা আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। কোন মানুষ যদি চার রাকাত নামাজের দুই রাকাত ভালো করে পড়ে দুই রাকাত ঘুমিয়ে যায়, অনেক নাকি হবে নাকি? জি বলেন। ওই বাবাজি আপনি, এই যে ভাই আপনি এখানে ভালো করে বসেন, পাটা আপনাকে বলছি, পা আপনি করে বসবেন না। ওই ভাই, ওই ভাই বলছি, এই যে আপনাকে আমি বলছি, এদিকে তাকান। ওইভাবে করলে নেকি কমে যাচ্ছে আপনার, সাইলেন্ট মুডে করলে আপনার নেকি কমে যাচ্ছে, ওইটা করলে পরে আপনার নেকি কমছে। সেই জন্য ফুললি অ্যালার্ট থাকতে হবে। এটা আপনার লস হচ্ছে, তাই আপনাকে অ্যালার্ট করলাম, আপনাকে অপমান করছি না, বুঝাতে পারলাম? ঘুমাবেন না, ঝিমাবেন না, ফুললি অ্যালার্ট থাকবেন। আজকে অন্যদিনও থাকেন, আজকেও থাকবেন, এটা আপনার লাভ, আমার লাভ লস কিছু হয় না। তো যে কথা বলছিলাম, জুমার দিনের চার রাকাত নামাজের দুই রাকাত খুব ভালো করে যদি আপনি পড়েন আর দুই রাকাত যদি ঘুমিয়ে যান, অমনোযোগী হন, নাকি হবে নাকি? জি, চার রাকাত নামাজের দুই রাকাত যদি ভালো করে পড়েন আর দুই রাকাত যদি ঘুমিয়ে ঝিমিয়ে অন্যমনস্ক হয়ে থাকেন, কিন্তু নামাজ অনেক লম্বা সময় ধরে পড়লেন, নেকি বিস্তর হবে এমনটা নাকি? হেবা না বলা জায়েজ বলেন, নেকি পাবেন না গুনাহ হয়ে যাবে বলেন? গুনাহ হবে, এক একটা কথা বলা জায়েজ, প্রয়োজনে এক একটা কথা বলা জায়েজ। ইমাম সাহেব যে কথা জানতে চাইবে সেইটাই সাড়া দেওয়া জায়েজ। আবারও বলছি, চার রাকাত নামাজের দুই রাকাত ভালো করে পড়ে আর দুই রাকাত ঘুমিয়ে গেলে যেমন পাপ হয়ে যাবে, জুমার দিনের দুই রাকাত নামাজ একটু পরে পড়ব, এখন দুই রাকাতের সমমর্যাদা সম্পন্ন এই খুতবা চলাকালীন সময়টা আপনি যদি অন্যমনস্ক থাকেন, চোখ বন্ধ থাকে, অন্তর বন্ধ থাকে আর কানে অন্য কিছু শোনে, পাপ হবে। সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। আজকের আলোচ্য বিষয় ভারতীয় তথা বিশ্ব মুসলমানদের মসজিদ, মসজিদ সমস্যা এবং তার সমাধান, এ বিষয়ে কিছু কথা আজকের আলোচনা করার চেষ্টা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল বাকারা আয়াত নাম্বার
114 থেকে পড়েছি তাকে সামনে রেখে আজকের কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আজলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম পা অমনি করে সামনে দিকে করে বসা নিষেধ হাদিস আসছে এটা ভঙ্গিটা হচ্ছে মুলবি সাহেব তুমি আবার কত জানো এইলো তুমি শুনলাম না তোমার পা দিয়া মুখে বলছেন না ভঙ্গিটা বলছে আপনি বলছেন না কেন আমার ভঙ্গি বলছে বেটা তুমি মুলবি কত জানিস এইদা তোর পা ঠেলে দিলাম তোর কথা এটা আদবের খেলাফ আপনারা পড়াশোনা করেননি সেই জন্য আপনাদের জানা নেই জুমার দিনে পা উঁচিয়ে হাঁটু গেড়ে ওইভাবে বসা নিষেধ মনে রাখবেন নেকি আপনার কমে যাচ্ছে আপনার আমি একদিনের বন্ধু শত্রু নই গত 5 বছর আগে এ মসজিদে যারা নামাজ পড়তেন তাদের অনেকে আজকে আজকে অনেকে কোথায় কবরে আগামী 5 বছর পরে আমরা যারা আজকে নামাজ পড়ছি তারা এখানে থাকবো না অনেকে কোথায় থাকবো কবরে ফলে আজকের এই সময়টা অত্যন্ত মূল্যবান আখেরাতে নাজাতের জন্য দুনিয়াতে সম্মান পরকালে পরিত্রাণের জন্য এই মূল্য এই মূল্যবান সময়টাকে আমাদের এনজয় করতে হবে এনজয় মানে কাজে লাগাতে হবে একটু যেন রাসূলের নির্দেশিত পথ আল্লাহ রাব্বুল আলামিনের সমর্থিত মত বিরোধী না হয় এটা মাথায় সব সময় রাখতে হবে আর এই জন্য আরো রাখা প্রয়োজন যে জানি না কালকে আমি এইখানে বসতে পারবো না কবরে শুয়ে থাকবো সম্মানিত ভাইরা সূরা আল বাকারা আয়াত নম্বর 114 তে আল্লাহ রাব্বুল আলামিন ভারতীয় তথা বিশ্ব মুসলমানদের মসজিদ সংক্রান্ত সমস্যা দূরীকরণের লক্ষ্যে দুর্দান্ত দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে অত্যন্ত শক্ত কথা বলেছেন মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তার সারসংক্ষেপ সূরা 114 নম্বর আয়াতের সারমর্ম এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আজলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা ওচাইতে মোস্ট ওয়ান্টেড ম্যান ওচাইতে বড় সন্ত্রাসী বড় বদমাশ বড় অখ্যাত কুখ্যাত ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা যারা যে ব্যক্তি বা যে সমষ্টি যে শক্তি মসজিদে ইবাদত করতে আসতে বাধা প্রদান করে ওয়াসাফি খারাবিহা আর মসজিদের পরিবেশটাকে নামাজ নামাজিদের সহায়ক না করে নামাজিদের নামাজি বিরোধী হয় ওয়াসাফি খারাবিহা এদের পরিণতি সম্পর্কে পরের কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন এই চরিত্রের মানুষ কোন চরিত্র যারা নামাজে আসতে বাধা দেয় আর এই নামাজের পরিবেশটাকে নষ্ট করে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর ঘরে আল্লাহর জমিনে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এটা আপনারা জানেন এই জমি এই আল্লাহর ঘরে আসার সময় যেন আল্লাহর ভয় ভীতিকে মাথায় রাখে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন এই চরিত্রের এই প্রকৃতির মানুষগুলোর জন্য দুনিয়াতে জুতো পেটা হতেই হবে পৃথিবীতে এই চরিত্রের এই প্রকৃতির মানুষদের দুনিয়াতে মার খেতেই হবে ওয়াইয়াউমাল কিয়ামা আর পরকালে পরকালে মুসলমান হয়েও অনেকের বিশ্বাস নেই যারা বিশ্বাসী বাস্তববাদীদের জন্য প্রথম অংশে যে মসজিদে আসতে গেলে দুনিয়াতেই মার খেতে হবে যারা দুনিয়ার প্রতি বিশ্বাস রাখে বাস্তবতা কি বলে বাস্তবতার বাইরে অন্য কিছু মানে না তাদের জন্য বাস্তববাদীদের জন্য এইটা যে দুনিয়াতে ওকে শাস্তি পেতে হবে আর পরকালেও যাদের বিশ্বাস আছে এই প্রকৃতির মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের ঝাঁটা পেটা করবো বেটা মরে থাক আসুন এই হচ্ছে
সূরা বাকারা 114 নম্বর আয়াতের ভাবার্থ। আমরা আজকের বাকি কথাগুলি থেকে শুনবো, ভাইজান চোখ বন্ধ হচ্ছে আপনার, বাকি কথাগুলি থেকে শুনবো। চোখ বন্ধ হলে নাকি কমছে? তিনটে কথা বলেছি আপনাদের, চোখ কান হৃদয় হার্ট, এটা ওপেন না রাখলে নাকি কমবে। তো আমরা ওই নামাজে এসেছি, আমরা কি ওই ওই অপরাধীদের অন্তর্ভুক্ত কিনা? আসুন একটু বিশ্লেষণে যাই। সাধারণত মসজিদে আসতে বাধা প্রদান করে এমন মানুষ অন্তত মসজিদে যারা আছে তাদের মধ্যে নাই, বরং যারা মসজিদে আসে না মুসলমান মানুষ তাদের মধ্যেও নেই। খুব কম এমন মানুষ পাওয়া যাবে বা পাওয়াই যাবে না যে মসজিদে আসতে সশরীরে বাধা দান করে, এমন মুসলমান পাওয়া যাবে না। বরং নামাজিদের চাইতে যারা নামাজে আসে না তারা বরং নামাজিদেরকে বেশি একটু শ্রদ্ধা ভক্তি করে। আপনি দেখবেন এরকম পরিস্থিতি আসলে আপনি বিচার করে দেখবেন যে সেটা পাবেন। তো আমরা যারা নামাজি প্রত্যহ নামাজ পড়ি, নামাজি বারুক সেটা চাই এবং নামাজের স্থানকে সুন্দর করতে আগ্রহী, তারাও সেই অপরাধীর কাঠগড়াই পড়ছি না? তো আসুন একটু বিশ্লেষণ করি। নামাজে আসতে বাধা প্রদান করার কয়েকটি রূপরেখা কয়েকটি দিক হতে পারে, তার মধ্যে একটি দিক হচ্ছে সরাসরি বাধা দেওয়া, আর এমন আরও একটি দিক হচ্ছে যে এমন কিছু আপনার অ্যাক্টিভিটিস, এমন এক আপন আপনার এমন কিছু কর্মসূচি আছে যার দ্বারা নামাজের প্রতি মানুষ আকৃষ্ট হওয়ার চাইতে নামাজি হওয়ার থেকে বাধা প্রাপ্ত হচ্ছে। সেই ক্যাটাগরি কি? নাম্বার এক, প্রথমত আপনি যুবক বয়সে নামাজ না পড়ে আফটার 40 ইয়ার্স নামাজ পড়ছেন। 40-50 বছরের নামাজের সংখ্যা আমাদের সমাজে বেশি। আপনার এখানে কি চিত্র জানি না আমি, আমার বাড়ি হলদি সাগর দিঘি, আপনাদের ইমাম সাহেব আমার জামাই, ফলে আপনাদের এখানে ততটা আমার জানা নেই, যদিও এলাকায় অনেকবার এসেছি আমি জানি না। তবে অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার ইন্ডিয়া তো বটেই, একটা সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে মুসলমানদের মধ্যে নামাজির সংখ্যা খুব বেশি 5-7%, যাদেরকে নামাজি বলা হয় তাদের সংখ্যা 5-7%। আর যারা নামাজ পড়ে তাদের অধিকাংশ আফটার 40-50 ইয়ার্স, 40 বছরের পরে। 50 বছরের যুব বুড়ো 40 বছরের বার্ধক্যে পৌঁছা মানুষটি নামাজের প্রতি তৎপরতা আমরা লক্ষ্য করি, কিন্তু তার আগে 10 বছরে নামাজ ফরজ হওয়ার থেকে 30 বছর পর্যন্ত এই যে 30 বছরের সময়কাল, এই সময়টা টনটনে যুবক মসজিদ থেকে দূরে থাকে, সমাজের এই চিত্র আপনি লক্ষ্য করবেন, আপনি মিলিয়ে নেবেন। আর তারা যখন বার্ধক্যে পৌঁছায় তখন তাদের ছোটগুলোকে নামাজ পড়তে আসতে বলে দেখতে চাই, তাদের মধ্যে লক্ষ্য করা যায় অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যুবক বয়সে তারা নামাজ বিমুখ ছিল, দূরে ছিল। যুবক বয়সে 35-38-40 বছর বয়সে মসজিদ থেকে দূরে থাকা থেকে ছোট্ট 10 বছরের ছেলেকে হুকুম করে কাজ সেরে, মার্কেটিং সেরে, অন্যান্য ব্যস্ততা সেরে, দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে 35-40 বছরের একজন মানুষ জোহরের আজান হচ্ছে, ইমাম সাহেব আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান আর ইমাম সাহেব নামাজ পড়াবেন, তখন শত ব্যস্ততা সেরে বাড়িতে এসে স্ত্রীর কাছে খাওয়া দাওয়া সেরে একটু দুপুরবেলার আলতো ঘুম দেয়, আর শুয়ে যাওয়ার সময় বলে ছেলেকে, বাপ ওই দেখো এই আলমারিতে দিসলাই আর বিড়ি আছে, লিয়ে আসো। এদিকে মুয়াজ্জিন আল্লাহ আকবার বলছে, ইমাম সাহেব আল্লাহ আকবার নামাজ দাঁড়াচ্ছে, আর ওই 40 বছরের যুবক 35 বছরের যুবক তার 10 বছরের ছেলেকে বলছে, ওই দেখো ভাত খেয়ে একটু ক্লান্তি একটু শোবে, ছেলেকে বলছে ওখান থেকে বিড়িয়া দিয়েছিলেন, এসো দিয়ে সুখ টান দিয়ে একটু আলতো ঘুমে বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে। ছেলেটাকে আপনি কি শেখাচ্ছেন? ছেলেটাকে আপনি শেখাচ্ছেন 40 বছরের বাপ হয়ে 15 বছরের বেটাকে মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে না গিয়ে বিড়িয়ার দেশায় আনতে বলতে হয়। যুবক বয়সে মসজিদে না গেলেও চলবে,
এটা আপনি অলিখিতভাবে শেখাচ্ছেন ছেলেকে, ফলে এই চরিত্রের যারা অধিকারী, এরকম চরিত্র ব্যাক রেকর্ড যাদের এরকম আছে, তারা মৌখিকভাবে নামাজে যেও না না বললেও প্র্যাকটিক্যালি তার ছেলেকে বেনামাজি হওয়ারতে উৎসাহিত করছে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। ফলে এই প্রকৃতির চরিত্র যাদের আছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ভাষায়, ومن أظلم ممن نام مساجد الله أي يذكر فيها اسمه وسعى في خرابها نماز পড়তে আসতে বাধা প্রদান করি সবচাইতে আমার দৃষ্টিতে মোস্ট ওয়ান্টেড ম্যান বদমাশ কালপিট এদের দুনিয়াতে শাস্তি পাওয়া লাগবেই। ফলে এই প্রকৃতির আরো কয়েকটি পয়েন্ট বলা যাবে, কিন্তু যেহেতু সময় কম তাই এই পর্বে ছেড়ে দিলাম এই অপরাধী। নেক্সট, মসজিদের পরিবেশ নষ্ট করার বিষয়ে আরো অনেক কথা আছে। সর্বশেষ, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদকে যেমন তার পরিবেশ সুন্দর করা লাগবে, মসজিদে নামাজই পড়ানোর জন্য আপনার হামেশাই গতিবিধি থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। ব্যক্তি পরিবার ও সামাজিক জীবনে আপনার অন্যতম কর্মসূচি হতে হবে মসজিদ কেন্দ্রিক সামাজিক উন্নয়নের সব কিছু পরিকল্পনা না মসজিদ প্রেমীদের থাকতে হবে। ঠিক তেমনি মসজিদের পরিবেশ যদি কেউ নষ্ট করে, মসজিদকে কেউ যদি ভেঙে ফেলে, মসজিদে নামাজ পড়তে আসতে বাধা প্রদান করার সেই রকম যদি কোনো শক্তি মসজিদের দিকে চোখ রাঙিয়ে বাঁকা আঙুল তুলে যদি এটাকে ভেঙে ফেলার চেষ্টা করে, মসজিদ প্রেমী হিসেবে, আল্লাহ প্রেমী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে আপনার কর্মসূচির অন্যতম দিক হতে হবে যে মসজিদে আসতে, মসজিদ ভাঙতে, মসজিদের পরিবেশ নষ্ট করতে যে সমস্ত মসজিদের শত্রু শক্তি আছে তার প্রতিপক্ষ আপনাকে হতে হবে। বড় দুঃখের কথা, মসজিদের প্রেম আমাদের আছে, লক্ষ লক্ষ টাকা মসজিদ তৈরিতে আমরা খরচ করি, মসজিদে নিজেরা আসি, নিজেরা না এলেও অন্যরা আসুক সেটা চাই, কিন্তু যে বিষয়টা সবচাইতে উপেক্ষিত সেটা হচ্ছে মসজিদের পরিবেশ বিভিন্নভাবে নষ্টকারী। সর্বোপরি পৃথিবীর বুক থেকে মসজিদ নষ্ট করার জন্য একটা অপশক্তি, একটা বিরোধী শক্তি যে পৃথিবীর বুক থেকে আল্লাহর জমিনে আল্লাহর এবাদত থেকে বঞ্চিত করে আল্লাহর ঘরকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত করছে, সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো কর্মসূচি ভারতীয় মুসলমানদের জীবনে নাই বললেই চলে, থাকলেও কম। যার ফলে মসজিদ, গ্রামের মসজিদ, মুসল্লি শূন্য যতটা হওয়া উচিত ততটা না থাকার সাথে সাথে ভারতীয় তথা ভারত বিশ্ব মুসলমানদের জাতীয় জীবনে ভারত দুনিয়ার সমস্যা আছে মসজিদ সমস্যা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সালাতু ওয়া সালাম মসজিদে বহুমুখী অনুষ্ঠান বাড়ি হিসেবে মসজিদকে ব্যবহার করেছেন। অনুষ্ঠান বাড়ি বাংলা শব্দ শুনতে খারাপ লাগছে, কমিউনিটি সেন্টার ইংরেজি শব্দ, কনফারেন্স হল ইংরেজি শব্দ, বিচারালয় বাংলা শব্দ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইংরেজি শব্দ, অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্র মানে শত্রুর মোকাবেলা করার জন্য শারীরিক শক্তি প্রদান করে, অন্যায় করে যদি কেউ আমার উপরে আক্রমণ করতে আসে তা প্রতিহত করার জন্য ফিজিক্যাল ফিটনেসের কেন্দ্র মসজিদ। রাসূলের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি সকাল সকাল উঠো, শরীর চর্চা করো, মসজিদে এসো, মসজিদের বাইরে গিয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়িও না, একটু ফিল্ড আউট করো, এটা শরীর চর্চা, ফিজিক্যাল ফিটনেস এর কেন্দ্র হচ্ছে জিমের কেন্দ্র মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউনিভার্সিটি রাসূলের মসজিদ, কলেজ রাসূলের মসজিদ, মাদ্রাসা রাসূলের মসজিদ, এই সকল কর্মকাণ্ডের কেন্দ্র হচ্ছে এই মসজিদ। কিন্তু আমাদের মসজিদগুলো সপ্তাহে সব জায়গাগুলো ভর্তি হয়, পাঁচ ওয়াক্ত চারানা জায়গা ভর্তি হয়,
আপনাদের এখানে নামাজের সংখ্যা একটু বেশি আমি লক্ষ্য করছি কালকে থেকে আছি অন্যান্য মসজিদ যেখানে 1500 2000 3000 লোক নামাজ পড়ে বা মুশকিল 100 জন লোক নামাজ পড়ে পাঁচক বাকি সপ্তাহের বেশিরভাগ সময় অত বড় সম্পদ বেকার পড়ে থাকে এই রকম পরিস্থিতির কারণে মসজিদ যে সকল কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্ট সেন্টার উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে যে সকল কথাগুলো বললাম এক এক করে সকলগুলো সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন ইভেন অমুসলিমদেরকে মসজিদে এসে বসতে দিয়েছেন তারা মসজিদের গুরুত্ব না ভেবে মসজিদে পেচ্ছাব তক করে দিয়েছে অমুসলিম বন্দীদেরকে অপরাধী হিসেবে মসজিদের পিলারে বেঁধে রেখেছেন আর বেঁধে রাখার পরে সে অমুসলিম পেচ্ছাব পায়খানা পাকি না পাকি কিচ্ছু বোঝে না মসজিদের পিলারে বাঁধা রাসূল তার সঙ্গী নিয়ে নামাজ পড়ছেন এসব কথা শুনেছেন আপনারা এই সকল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার মসজিদের ইংরেজি প্রতিশব্দ বলা যেতে পারে মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের প্রাণকেন্দ্র মসজিদ সেই জায়গাগুলো সেইভাবে ব্যবহার না হওয়ার ফলে ভারতীয় মুসলমানদের জাতীয় জীবনে মসজিদ সমস্যা আর এই মসজিদটা উন্নয়নের প্রাণকেন্দ্র যাতে না হয় এই জাতির পরামর্শ সভা কনফারেন্স হল ডেভেলপমেন্ট সেন্টার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে মুসলিম জাতির যাবতীয় উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা যেন না পায় সেই জন্য মসজিদের প্রকৃত মসজিদওয়ালার প্রকৃত শত্রু ফ্যাসিস্ট শক্তি এই ভারত ভূমি থেকে আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বিশ্ব থেকে মসজিদকে নষ্ট করে দেওয়ার পাইতরা শুরু করেছে তারই অঙ্গ হিসেবে তার শুরুয়াত তার সূচনা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বাবরি মসজিদ যে বাবরি মসজিদ সম্পর্কে অনেক কথা আপনারা জানেন শুনেছেন আপনাদের মনে করিয়ে দিই আজকের এই খুতবার মাধ্যমে আমার কথাগুলো লাইভ চলছে ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে যত ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ মুসলিম অমুসলিম সবাইকে কথা জানাতে চাই মানব উন্নয়নের প্রাণকেন্দ্র মসজিদ দেশ মানুষ দেশের আইন মানুষের জন্মগত অধিকার থেকে একটা অপশক্তি এই উন্নয়নের প্রাণকেন্দ্রকে ধূলিসাৎ করে দেওয়ার স্বপ্ন দেখছে বড় পরিতাপের বিষয় আমাদের ইমাম সাহেবদের মসজিদের মেম্বার ঈদগার ময়দান এবং জানাজার ময়দান থাকার পরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মানুষকে তারা এই মেম্বার থেকে কথা বলার সুযোগ পাওয়ার পরেও মসজিদের বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে কোনো কর্মসূচি না নিতে পারার কারণে ভারতীয় মুসলমানদের জাতীয় জীবনে মসজিদ সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই স্মরণ করাতে গিয়ে বলছেন ওমান আজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে কবিতারা কবির আর একটা কবিতার ভাষা এরকম ফল বহিয়াছো ফল বহিয়াছো পাউনি করস হাইরে ফলের ঝুড়ি লক্ষ বছর জলে ডুবিয়াও রস পাই না কো নুড়ি নুড়ি পাথরকে পানিতে যদি 100 বছর ডুবিয়েও রাখেন তারপরেও সেই পাথর ভেঙে এক ফোঁটাও রস যেমন আশা করা যায় না আমরা মসজিদ প্রেমী মসজিদে ট্র্যাডিশনাল আসি যাই তারপরেও মসজিদের এই সমস্যা গুরুত্ব তার প্রাণকেন্দ্র মসজিদের ইজ্জত মসজিদ নির্মাণের আসল উদ্দেশ্য বিমুখ হওয়ার কারণে ভারতীয় মুসলমানদের জাতীয় জীবনে মসজিদ সমস্যা তার জ্বলন্ত প্রমাণ বাবরি মসজিদ শহীদ পরবর্তী শুধুমাত্র বাবরি মসজিদ নয় বাবরি মসজিদ পরবর্তী ভারতবর্ষের মাটি থেকে মসজিদ মুক্ত করার প্ল্যান নীল নকশা শুরু হয়েছে
শুধু একটা বার বাবরি মসজিদ নয়, সেই জন্য আজকে আপনাকে ওই অপরাধীর কাঠগড়া থেকে উদ্ধার করতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা দ্বারা আপনাকে স্মরণ করাতে চাই। আপনাকে মসজিদে আসা যেমন লাগবে ঠিক তেমনি মসজিদের দিকে পাকা চোখে তাকানো অপশক্তির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় অমান আজলাম, তুমি সবচাইতে বড় অত্যাচারী। বন্ধুগণ, ভাইরা আমার, সন্তান সম ছেলেরা আমার, বাবরি মসজিদ এইরকমই একটি ঐতিহাসিক মসজিদ, তার ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাই। আপনারা কিছুটা জানেন, অনেকটা জানেন না, আমি কিছু নোট করে এনেছি, সে কথাগুলো আপনাদেরকে পড়ে দু তিন মিনিটে শুনিয়ে দিই। আমাদের দেশে হিন্দুত্ব মতাদর্শ একটি আদর্শ, আর একটি আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ আদর্শ। আমাদের দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ, এটা ইসলামী আদর্শ বা মানবিক আদর্শ বলা যেতে পারে। যে ধর্মীয় আদর্শ, যে মানবিক আদর্শ, যে ইসলামী আদর্শ কোনো ধর্মের প্রতি কোনো আক্রমণ করে না, এটা আমাদের সংবিধান স্বীকৃত। আরেকটি আদর্শ হচ্ছে যেটা ফ্যাসিস্ট শক্তির আদর্শ, হিন্দুত্ববাদী আদর্শ, যে আদর্শের মূল ভাবনা হচ্ছে এদেশটা শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায় হিন্দুত্ববাদী, যারা হিন্দু ছাড়া অন্যরা অন্য মতাদর্শ এখানে চলবে না, এই মতাদর্শ পোষণকারী ভারতবর্ষে একটা বিশাল জনগোষ্ঠী আছে, তারা চায় এখানে সংখ্যায় যে সমস্ত ধর্ম সংখ্যায় দুর্বল যারা তাদের কোনো অধিকার পাবে না, এখানে হিন্দুত্ববাদী শক্তি প্রতিষ্ঠিত হবে। এই দুই শক্তি বাস্তবায়ী শক্তির মধ্যে হিন্দুত্ববাদী শক্তি প্রদর্শনের মাধ্যমে 1992 সালের 6ই ডিসেম্বর আমাদের দেশে এই হিন্দুত্ববাদী শক্তি বাবরি মসজিদকে ভেঙে ফেলে, যে মসজিদ 1528 খ্রিস্টাব্দে মীর বাকি সুলতান বাবরের একজন গভর্নর, সে একটা ফাঁকা জায়গায় তাদের সেনাবাহিনীদের নামাজ পড়ার জন্য ফাঁকা জায়গায় 1528 সালে এই মসজিদ নির্মাণ করেন। 1528 থেকে 1949 পর্যন্ত প্রায় 450 বছর এই মসজিদে নামাজ হয়, প্রায় 450 বছর পর্যন্ত নামাজ হয়। এবং এ এতদিন পর্যন্ত মসজিদটা যে মন্দির ছিল এরকম কোনো দাওয়া দাবি করা হয়নি। 1949 সালে সেখানের ইমাম মাওলানা আব্দুল গফুর ইশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যান, মধ্যরাতে মূর্তি রেখে দেওয়া হয় এবং ফজরের আগেই ঘোষণা দিয়ে দেওয়া হয় যে রাম সেখানে আবির্ভাব ঘটেছে, রাম সেখানে বিরাজমান হয়েছে। তাই পূর্ব পরিকল্পিতভাবে লোক হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়ে ঘোষণা করে যে এটা রামের জন্মভূমি। এই সালটা ছিল 1949 সালে 22শে ডিসেম্বরের ঘটনা। দ্বিতীয় দিন 23শে ডিসেম্বর শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ পাণ্ডেকে জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ার ওয়্যারলেস করে বার্তা দেয় যে মূর্তি হটানো সম্ভব নয়, মূর্তি হটানো সম্ভব নয়। 6ই ডিসেম্বর 1992 সালে আরএসএস এবং সংঘ পরিবার সেই সম্মিলিত 421 বছরের মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। বাবরি মসজিদ শহীদ করার তৃতীয় দিন 8ই ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও মুসলিমদের ওয়াদা করেন যে উক্ত স্থানে মসজিদ পুনর্নির্মাণ করে মুসলিমদের দেওয়া হবে। বাবরি মসজিদ শহীদ হওয়ার পর জাস্টিস লিবারহান কমিশন 8 কোটি টাকা ব্যয় করে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী সহ 68 জন অপরাধী বলে একটা লিস্ট সেই সময়ের সরকার কংগ্রেস সরকারের হাতে তুলে দেন, 68 জন অপরাধী। কিন্তু লিবারহান কমিশন, একটু সময় নিব আর দু তিন মিনিট, সেটা হচ্ছে লিবারহান কমিশনের এই রিপোর্ট দীর্ঘ 50 সাল পর্যন্ত 30
পর্যন্ত এই এই রায় লিবারহ্যান কমিশনের রিপোর্ট সামনে আসেনি। 2002 সালে ইলাহাবাদ হাইকোর্ট এই মামলার শুনানি করে এবং 2010 সালে 30 সেপ্টেম্বর বাবরি মসজিদ অকাপ সম্পত্তি বলে এলাহাবাদ হাইকোর্ট ঘোষণা করে। দীর্ঘ 9 বছর পরে 9 ডিসেম্বর 2019 সালে রায় দেওয়া হয় যে কোনো প্রমাণপত্র সত্যকে অস্বীকার করার পরে বাবরি মসজিদকে রাম মন্দির বানানোর জন্য বিপক্ষকে দিয়ে দেওয়া হয়। এই দিনটি ভারতীয় অন্যায় দিবস এবং ভারতবর্ষের আইনকে নস্যাৎ করার দিবস হিসেবে লক্ষ্য করা যায়। সুপ্রিম কোর্ট যেদিন রায় ঘোষণা করে সেই দিনটি ছিল 2019 সালের আগস্ট মাসে। সেখানে ঘোষণা করা হয় যে সকলে নিরাপরাধ যারা ভেঙেছিল, অথচ সুপ্রিম কোর্ট মেনে নেয় যে যখন মসজিদ তৈরি হয় 1528 সালে এটা অকপ সম্পত্তির জমি, এখানে মন্দির ভেঙে তৈরি হয়নি। নাম্বার 2, 1949 সালে মূর্তি ভরা হয়েছিল অন্যায় করে। নাম্বার 3, 1992 সালে মসজিদ ভাঙা হয়েছে প্রশাসনকে উপেক্ষা করে, শক্তি প্রয়োগ করে, এটা অন্যায় ছিল। এই সকল ঘোষণার পরেও 2019 সালের আগস্ট মাসে রায় ঘোষণা করা হয়। আজ থেকে এক বছর আগে রায় ঘোষণা করা হয় যে এই মসজিদের জায়গাতে এই মন্দির তৈরি হবে। সম্মানিত ভাইরা, যাদের নবী মসজিদ থেকে মূর্তি বের করে দিয়ে নামাজীদের জন্য উন্মুক্ত করার কর্মসূচি জ্বলন্ত উদাহরণ রেখে গেছেন, আপনার নবী পবিত্র কাবা ঘরে 360 দেবতা ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোর ঘাট ধরে বের করে নামাজীদের জন্য উন্মুক্ত করেছিলেন, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ 140 কোটি মানুষের মধ্যে প্রায় 30 কোটি নবী প্রেমিক, মসজিদ প্রেমিক, মসজিদ আল্লাহর ঘর এই বিশ্বাসী মানুষদের উপস্থিতিতে বাইরে থেকে কল্পিত মাবুদ মূর্তিকে ভরে নিয়ে মসজিদের মুসল্লিগুলোকে বের করে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। মসজিদ প্রেমী আমরা, মসজিদ আল্লাহর ঘরের আশিক আমরা, মসজিদে দান করলে জান্নাত পাওয়া যায় এই বিশ্বাসী 30 কোটি জনতা বাইরে থেকে কল্পিত মাবুদকে মসজিদে ভরা হয়, মুসল্লিদের ঘাট ধরে মসজিদের বাইরে করে দেওয়া হয়। আর আমরা এমন একটি মসজিদ প্রেমী, আমরা এমন একটি রাসূল প্রেমী, আমরা এমন একটি ধর্ম নিরপেক্ষ মানুষ, আমরা এমন একটা গণতন্ত্র প্রেমী মানুষ, আমরা এমন একটি ভূখণ্ডের মানুষ, 30 কোটি মুসলমানদের উপস্থিতিতে এটা হয়। নবী প্রেমিক দাবি করার পরে যাদের নবী মসজিদ থেকে মূর্তি বের করেছিল তিনি একাই ছিলেন, আর 30 কোটি মুসলমানদের উপস্থিতিতে বাইরের মূর্তি ঢোকা হয়। আমরা বলি স্পিক টু নট, কিছু করা যাবে না, কিছু করতে পারা যাবে না। সম্মানিত ভাইরা, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। মানে রাসূল যেমন মসজিদ থেকে ঘর ধাক্কা দিয়ে মূর্তি বের করেছিলেন, ঠিক তেমনি তোমার পিতার তৈরি, তোমার পূর্বপুরুষের তৈরি, তোমাদের আল্লাহর জমিনে সবচাইতে ভালো জায়গা, দুনিয়ার সবচাইতে দামি জায়গা, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন সেটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যাবে সেই বিশ্বাস আপনাদের আছে, তাদের উপস্থিতিতে বাইরে থেকে মূর্তি বড় হয়। আপনি আমি যদি কিচ্ছু না করি তাহলে আল্লাহর ভাষায় ওয়ামান আজলাম, সূরা বাকারা 114 নম্বর আয়াতের কথা, ওয়ামান আজলাম যারা মসজিদে আল্লাহর ইবাদত করা থেকে বাধা দিয়ে সেখানে গায়রুল্লাহর ইবাদত করার পরে চলে,
প্রশাসনকে বুড়ো আঙুল দিয়ে ত্রিশ কোটি নবী প্রেমিকের বুড়ো আঙুল দেখে কোরআন মজিদের অনুসারীদের বুড়ো আঙুল দেখে ১৪০ কোটি ধর্ম নিরপেক্ষ মানুষদের বুড়ো আঙুল দিয়ে হিন্দুত্ববাদী শক্তি বাইরে থেকে কল্পিত মাবুদকে বলা হয় তুমিও কম অপরাধী নয়। ৬৮ জন বাবরি মসজিদ হত্যাকারীরা যদি ফার্স্ট কোয়ালিটির অপরাধী হয় তোমরাও অপরাধী। তোমার নবী প্রেম, ভুয়া তোমার রাসূল প্রীতি, মিথ্যা তোমার আল্লাহর প্রতি ঈমান, রাসূলের এই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ আল্লাহর জমিনে সবচাইতে তামিস জায়গা উন্মুক্ত করার জন্য আগামী রবিবার ৬ ডিসেম্বর ২৯ বছর পূর্তি হচ্ছে বাবরি মসজিদ হত্যার। আপনাকে আত্মপ্রত্যয় করতে হবে, দৃঢ়তার সাথে আপনি একাই হলেও সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। ভারত আমার দেশ, ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলমান আমরা, এই পশ্চিম বাংলার মুসলমান বাবা সাহেব আম্বেদকরকে মহারাষ্ট্রে তার বাড়ি ছিল সেখানে জিতাতে পারেনি। বাঙালি আপনার দাদু আমার নানা মহারাষ্ট্র থেকে এনে বাঙালি মুসলমানেরা তাকে রাজ্যসভায় পাঠিয়ে এদেশের সংবিধান রচনা হয়েছে, যে সংবিধানের মূল কথা হচ্ছে প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে, প্রত্যেকটি মানুষের জানমালের নিরাপত্তা পাবে, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে, যেটা ইসলাম প্রথমত স্বীকৃতি দিয়েছে তারই স্থান ভারতবর্ষের আমাদের প্রিয় দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধানের স্থান পেয়েছে। এত বড় অস্ত্র থাকার পরেও ৬ ডিসেম্বর আসে আর যায়, আমরা বলি কিছু করার নাই, বিজেপি চলে আসবে, বিজেপি চলে এসেছে। আর শেষ মোদি যোগীর চাইতে উথবা সাইবা আবু জাহল আবু লাহাব এরা কম ভয়ানক হিন্দুত্ববাদী ছিল না, তাদের উপস্থিতিতে রাসূল মসজিদ থেকে মূর্তি বের করেছিলেন। আপনাদের দৃঢ়প্রত্যয় নিতে হবে, একদিন না একদিন আয়া সোফিয়া থেকে ৮৫ বছর ৮৫ বছর পরে মূর্তি খ্রিস্টানদের এবাদতখানাকে মসজিদে রূপান্তরিত হয়েছে, জেরুজালেমের মসজিদ মসজিদে নামাজির জন্য উন্মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ ভারতবর্ষের মসজিদ প্রেমী মুসলমান হিসেবে বংশ পরম্পরা আপনার ছেলে, আপনার নাতি, আপনার ছেলের ছেলে, নাতির নাতি পর্যন্ত এই ভাবনা রাখতে হবে। অত্যাচারীর তার খাতার থেকে নাম কাটাতে হলে মসজিদ আল্লাহর ঘর একবার নির্মাণ হলে কেমন পর্যন্ত তা মসজিদ থাকবে। সেই জন্য আপনি না পারলেও আপনার ছেলেকে বলবেন, আপনার ছেলে না পারলেও পোতাকে বলবে, পোতা না পারলে তার ছেলেকে বলবে, যেমন এই জেরুজালেমের মসজিদ মুক্ত হয়েছে হয়েছিল, বাবরি মসজিদ আমরা আগামী দিনে মুক্ত করবই। যদি অত্যাচারী খাতা থেকে আপনার নাম কাটাতে চান, যদি না হয় তাহলে বাবরি মসজিদকে কেন্দ্র করে আপনার মায়ের পেট থেকে সন্তান বের করে ত্রিশূলে খুঁচিয়ে জয় শ্রীরাম স্লোগান লাগানো হয়েছে, এর দাবি করতে যা মুসলমানদের পিটিয়ে হত্যার পরেও আপনি নির্বিকার, এর পালা পরের বার পালা আপনার গোপালনগরের মসজিদ হলে আটকাবে কে, জমিপুরের মণ্ডল পাড়ার আটকাবে কে? ভারতবর্ষকে মুসলিম মুক্ত, ইসলাম মুক্ত, মসজিদ মুক্ত করার সেটা শুরুয়াত বলেছে সেই মসজিদ ভাঙার পরে, এটা সবে শুরু, আরো মথুরা কাশি বাকি প্রকাশ্যে সব স্লোগান দেওয়া হয়। আপনি তাই মসজিদ প্রেমী হয়ে অপরাধের খাতা থেকে নাম কাটাতে গেলে আপনাকে বংশ পরম্পরা বাবরি মসজিদ একদিন উদ্ধার করবই, আগামী দিনের সমস্ত মসজিদের সুরক্ষার দায়িত্ব নেব, এই দৃঢ় আত্মপ্রত্যয় আপনার বংশ পরম্পরা রাখার আহ্বান জানাচ্ছি। এই সমস্ত কথাগুলোকে আরও বেশি বিস্তারে বর্ণনা করার জন্য একটি বড় সভা আগামী রবিবার ঔরঙ্গাবাদে পঞ্চগ্রাম ঈদগাহ ময়দানে বিরাট সম্মেলন হচ্ছে। মুসলমান ভয় পায় না কাউকে, কাউকে ভয় দেখায় না, ভয় সহ্য করে না, ফেরাউনের চক্রাঙ্গানি উপেক্ষা করে ভয় পাইনি টিকেছিলাম, নমরুদের চক্রাঙ্গানি উপেক্ষা করে ভয় পাইনি ইব্রাহিম নবীর টিকেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা সাইবা আবু জাহল আবু তালেবের আবু জাহল আবু লাহাবের চক্রাঙ্গানি উপেক্ষা করে ভয় পাইনি টিকেছিলাম, যোগী মোদী অমিত শাহ এবং তাদের দোসরের চক্রাঙ্গানি উপেক্ষা করে টিকে থাকতে হবে,
কিয়ামত পর্যন্ত ভারতের মাটিতে মুসলমান থাকবে, ধর্মের পক্ষ মতবাদ থাকবে, ভারতবর্ষে মসজিদ থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর জন্য সিজদা করা লোক বাকি থাকবে। এই আত্মপ্রত্যয়ের সবক স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আগামী 6 ডিসেম্বর রবিবার ঔরঙ্গাবাদের সভাতে আপনাদের যাওয়ার জন্য এবং ওই সভাতে 50,000 টাকা খরচ হচ্ছে তাতে টাকা দেওয়ার জন্য আবেদন করছি। আপনারা যারা মনে করেন মসজিদ গড়া যেমন নেকের কাজ, মসজিদ ভাঙা রক্ষা করা তেমনি নেকের কাজ, মসজিদ যারা ভেঙেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের শাস্তি পাওয়ার জন্য চেষ্টা করাটাও নেকের কাজ। এইটা যারা মনে করেন তারা পয়সা দেবেন, 20,000 টাকা চাই আপনাদের কাছে। ছেলেরা গেটে থাকবে দেবেন, আমি জানি ঈদগাহাতে অনেক টাকা দিয়েছেন আপনারা, মসজিদ গড়তে অনেক টাকা দেন আপনারা। আজকে আপনারা মসজিদ প্রেম নবী প্রেমের পরক পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়ে ওই সম্মেলনের টাকা তো কেউ দেয় না, কয়েকজন মৌলবি মিলে আমরা এই কাজ করি। অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল নামে সর্বভারতীয় আলেমদের একটি সংগঠনের কয়েকজন মানুষ এই কথা দেশের আইনকে সামনে রেখে আল্লাহর জমিনে আল্লাহর ঘর ভেঙে যায়, মুসলমান তোমার দিল ভাঙে না, তোমার দিল কাঁদে না, ফেক তোমার মসজিদ প্রেম, ফেক তোমার নবী প্রেম, ফেক তোমার আল্লাহ প্রেম। ওই কাজটা জরুরি মনে যারা করছেন তারা দেবেন, আর যারা মনে করেন এ পাগলা মুলবি কোথকার রে এইটুকু লোক এত ভারী কথা, দিতে হবে না। 20,000 টাকা চাই আপনাদের কাছ থেকে, 20 জন লোক 1,000 টাকা দিলে 20,000 হয়ে যাবে। অপরাধীর খাতা থেকে নাম কাটাতে গেলে এই অনুরোধে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে কথা বলা এখানে শেষ করছি। একটু বেশি সময় নিয়েছি দুঃখিত, কিন্তু অত্যন্ত জটিল বিষয়, যে বিষয়গুলো না বললে ইউটিউবের মাধ্যমে অনেক খারাপ বার্তা যাবে, তাই কথাগুলো একটু আপনাদের বিরক্ত করে সময় বেশি নিলাম, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুকে যেটা